বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা চলছে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সভা শুরু হয়। অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত আছেন। সাধারণ সভা শেষে 3 বছর মেয়াদী 15টি পরিচালক পদে নির্বাচনের কথা রয়েছে। এতে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের সেক্রেটারি নওশীন হক।